শেষ মেট্রো আর রাত 11টায় পাওয়া যাবে না। শেষ মেট্রো দক্ষিণেশ্বর এবং নিউ গড়িয়া থেকে ছাড়বে রাত 10:40। যথেষ্ট যাত্রী না হওয়ায় শেষ মেট্রোর সময় এগিয়ে আনা হলো জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে। ২৪শে জুন সোমবার থেকে মেট্রো যে এক্সপেরিমেন্টাল সার্ভিসটা চালাচ্ছিল রাত্রি ১১টার সময় সেটি উইথড্র হয়েছে, সেটি আর চলবে না। তার পরিবর্তে এই এক্সপেরিমেন্টাল মেট্রো সার্ভিস যেটি কবি সুভাষ এবং দমদম থেকে ১০টা ৪০ মিনিটে রাত্রি ১০টা ৪০ মিনিটে দুটো এন্ড থেকে ছাড়বে। কবি সুভাষ থেকে ছাড়বে ১০টা ৪০ এবং দমদম থেকেও ছাড়বে ট্রেনটি, লাস্ট ট্রেন যেটা এক্সপেরিমেন্টাল বেসিসে চালানো হচ্ছে সেটি ১০টা ৪০ মিনিটেই ছাড়বে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আমাদের কোনো বুকিং কাউন্টার খোলা থাকবে না এই মেট্রো পরিষেবার সময়, এই এক্সপেরিমেন্টাল মেট্রো পরিষেবার সময়। আপনারা যাত্রীরা আপনারা স্মার্ট কার্ড কেটে আগে আগাম কেটে নিতে পারেন, স্মার্ট কার্ডের মাধ্যমে আপনাকে যাত্রী জার্নি করতে হবে, অথবা ইউপিআই পেমেন্ট করে আপনি টোকেন কাটতে পারেন এসসিআরএম। ফের রাজ্যে সক্রিয় ইডি, এই মুহূর্তে রাজ্যের দুটি জায়গায় চলছে ইডির অভিযান, বেলঘরিয়া এবং শালকিয়া, হাওড়া শালকিয়া, এই দুটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দিল্লির একটি সাইবার প্রতারণা মামলা, সেই মামলাতেই দুই জায়গায় তল্লাশি। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, প্রথমত বেলঘরিয়া, সেখানে এক সফটওয়্যার কোম্পানি কর্মী তার ফ্ল্যাটে আনা দিয়েছেন ইডি আধিকারিকরা, অন্যদিকে শালকিয়ার ব্যবসায়ী, কোন অভিযোগে দু জায়গাতে তল্লাশি? দেখো, যেটা ইডি সূত্রে জানা যাচ্ছে যে একটি দিল্লিতে সাইবার ফ্রড মামলা বা সাইবার প্রতারণা মামলাতে এদিন শহরের দুটি জায়গাতে এই অভিযান চালানো হচ্ছে ইডির তরফে। আমরা যেখানে রয়েছি 49 জাগ্রত পল্লী, যা কিনা বেলঘরিয়ার মধ্যে পড়ছে, সেখানে যার ফ্ল্যাটে এই মুহূর্তে রেড হচ্ছে সেখানে কিন্তু ইডির 8 জন আধিকারিক রয়েছেন। কিছুক্ষণ আগে আমরা 2 জন আধিকারিককে বেরিয়ে যেতে দেখলাম এবং রাজেশ প্রসাদ নাম এই ব্যবসায়ীর 6 মাস যাবৎ তিনি এই ফ্ল্যাটে শিফট করেছেন। ফ্ল্যাটটির মালিকানাও কার্যত তারই, আগে এলাকারই আরও একটি ফ্ল্যাটে তিনি ভাড়া নিয়ে থাকতেন, একটি সফটওয়্যার কোম্পানিতে তিনি কর্মরত এমনটাই জানা যাচ্ছে। এদিন ভোর ৫টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে একটি বিরাট দল বেরোয়, যার মধ্যে দুটি ভাগ হয়ে যায় দল। একটি রয়েছে হাওড়া শালকিয়াতে, যেখানে সুরজ দুবে নামে একজনের বাড়িতে রেড করা হয়েছে, যদিও সুরজ দুবে তিনি কিন্তু বাড়িতে নেই, তার পরিবার জানিয়েছেন যে তিনি গুজরাটে রয়েছেন। এবং এই একই সূত্রে অর্থাৎ দিল্লির এই সাইবার প্রতারণা মামলাতে এবারে কিন্তু ইডির যারা আধিকারিক রয়েছেন তারা পৌঁছে গিয়েছেন বেলগড়ের এই ফ্ল্যাটে এবং এখনও পর্যন্ত ব্যবসার সাথে আমরা সরাসরি কোনোভাবে কথা বলতে পারেনি। ইডি আধিকারিকরা এখানে আসেন, প্রথমে তারা এখানকার ল্যান্ডলর্ডকে ডেকে নেন, তার থেকে চাবি নেন এবং তারপরে রাজেশ প্রসাদ কোথায় থাকেন সেটা জানার পরে কিন্তু ইডি আধিকারিকরা ভেতরে ঢোকেন। এবং এর আগে দিল্লিতে এক ব্যক্তিকে আটক করা হয় এবং সেখান থেকেই পশ্চিমবঙ্গে এই একাধিক ব্যবসায়ীর নাম বা সফটওয়্যার কোম্পানিতে কর্মরত একাধিক কর্মীর নাম ইডির আধিকারিকদের হাতে আসে এবং সেই পরিপ্রেক্ষিতেই ইডির তরফে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। কয়েক কোটি টাকার প্রতারণা করা হয়েছে এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা গেছে এবং সেই সূত্রেই তারা আজকে এই বিভিন্ন জায়গাতে হানা দিচ্ছেন। এবং এই মুহূর্তে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে, ইডি আধিকারিকেরা রাজেশ প্রসাদকে যেমন জিজ্ঞাসা করছেন তার পাশাপাশি তার যাবতীয় যে সমস্ত নথিপত্র, তার ল্যাপটপ, হার্ড ডিস্ক, যাবতীয় যে ডিজিটাল যে সমস্ত এভিডেন্স রয়েছে সেগুলো কিন্তু খুঁটিয়ে পরীক্ষা করছেন ইডি আধিকারিকেরা। ধন্যবাদ সুকান্ত। এবং দেখা যাচ্ছে ইডির আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু ফের এখানে প্রবেশ করছেন। হ্যাঁ সুকান্ত, দেখা যাচ্ছে, দেখো ইডির আধিকারিক তিনি কিন্তু প্রবেশ করছেন। কোন কেসে স্যার? তিনি কিন্তু পরিষ্কার বলছেন যেটা যে দিল্লির একটি সাইবার প্রতারণা মামলাতে তারা এখানে এসেছেন, তার সঙ্গে কলকাতার কানেকশন হচ্ছে যে এই সফটওয়্যার একটি বেসরকারি একটি সফটওয়্যার কোম্পানিতে কাজ করেন একজন কর্মীর নাম রাজেশ প্রসাদ, যার নাম তার যোগ সরাসরি তারা কিন্তু পেয়েছেন এবং সেই সূত্রে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে তার যাবতীয় নথিপত্র, ল্যাপটপের যাবতীয় যে সমস্ত ডিজিটাল এভিডেন্স সবটাই কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। ধন্যবাদ শ্রীকান্ত, তুমি নজর রাখো।